কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তিবাহিনীর ঘটনা। আবিসিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ্জ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হল না। তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদাসম্পন্ন গির্জা নির্মাণ করবে। তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ্জ পর্ব বন্ধ হয়ে যাবে। সে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে। সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এ কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণাভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। একসময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে। আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ঘুলিসাত করার শপথ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে, তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছাল, তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠ্যাঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল। আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল। যারই গায়ে লাগত, একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হত। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায়। আর যারা পলায়ন করে, তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয়। এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হল, আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজত তিনি ঠিক সেভাবেই করবেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদের মূলোৎপাটন করার কখনো সুযোগ দেবেন না। পবিত্র কুরআনের সূরা ফিল এ এই ঘটনারই উল্লেখ করা হয়েছে।